ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরে রাজনগরী পথ অবরোধ। অবরোধকারীদের অভিযোগ, দাসপুরের শিলাবতী নদীর পাড়ে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন 8 থেকে 10টি গ্রামে। ঘটনা দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে রাজনগর কালসভা ভাঙা পোলের কাছে শিলাবতী নদীর বাঁধ দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় ছিল। সেই ভগ্ন বাঁধে নতুন করে ধস দেখা যায়, আর একই কারণে বিচ্ছিন্ন হয়েছে 8 থেকে 10টি গ্রামের মানুষজন। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর গড়িয়ে গেলেও এই বাঁধ মেরামত করেনি প্রশাসন, যার ফলে অসুবিধার মধ্যে এলাকার সাধারণ মানুষ। স্থানীয় মানুষজনরা জানায়, বারে বারে প্রশাসনকে বলে কাজ হয়নি, আর যার কারণে আমরা আজ বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। পথ অবরোধের জন্য দেখা যায় তীব্র যানজট, ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জি। অমিত মুখার্জির আশ্বাসে অবরোধকারীরা পথ অবরোধ তুলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে দেখার বিষয়, সাধারণ মানুষের এই সমস্যার সমাধান কতদিনের মধ্যে হয়? আমাদের আজকে প্রায় 10-11-12 দিন প্রায় আমাদের ওই যে রায়নগর পশ্চিমে পোলগড়া হানা আছে, সেই হানাটা আজ পর্যন্ত বাঁধা হয়নি। কালকে মানে একটা রোগী এমন অবস্থা, তাকে এতটা জল পর্যন্ত নিয়ে যেয়ে কাঁধে করে তাকে নিয়ে আসতে হয়েছে, মার দিয়ে এতটা কাদা, সেই বেনাবন সরি সরি আনতে হয়েছে। এখনো পর্যন্ত বসে আছে, এখনো ছেলে বাচ্চাদের কারো যদি রাতের ভিতরে কোনো শরীর খারাপ হয়, একটা মেডিসিন পয়েন্ট পৌঁছানো যায়নি। প্রশাসন আসছে, আসার পরে বলছে আমরা ব্যবস্থা নেবো, ওইটা বলছেন, কিন্তু বিডিও সাহেব যতক্ষণ আছে ততক্ষণ না আমরা পথ অবরোধ তুলব না। ওইটা ওইটা হচ্ছে প্রায় 15-16 ঘন্টা শিমুলিয়া প্রায় রাধা বল্লভপুর জয়কৃষ্ণপুর চৌকা মশেকপুর কুটিঘাট বাজারা হেমন্তপুর একটাই রাস্তা, এটা একটাই রাস্তা। আমার নাম সীমন্ত পোড়া, বাড়ি রাজনগর পশ্চিম, ওই হানার সামনে বাড়ি। পথ অবরোধ আমার রাজনগর পশ্চিমে একটা হানার চপ বলিয়ে হানাটা পড়ে গেছে, মানুষজন ওইখান দিয়ে প্রায় প্রতিদিন 1 লক্ষ মানুষ পাস হয়, চৌকা শিমুলিয়া আইমা জয়কৃষ্ণপুর বাইরা, সেই জায়গায় হানাটা পড়ে গেছে, তার জন্য মানুষ যাতায়াত করতে পারছে না। এই হানাটা পড়েছে 1 সপ্তাহ আগে থেকে, হানাটা ছিল আগে থেকে, ছিল হানাটা ছিল, কিন্তু দাঁড়া কিন্তু সেই হানাটা যাই হোক মানুষ যাতায়াত করতে পারত, কিন্তু আমি বিগত প্রায় 1 সপ্তাহ আগে একটা মানে মাছের সাঁকো হতে দেখলাম 30,000 টাকা নাগাই অঞ্চল টেন্ডার দিয়েছে, একটা লোকও সেই জায়গায় চাপেনি, সেই সাঁকোটায় একটা লোকও চাপেনি, তা না সব ভেঙে চলে গেছে ওই হানায় হানাতেই। এখন যাতায়াত এক গলা জল পেরিয়ে যেতে যাতায়াত করতে হচ্ছে, এখন চাই আমাদের রাস্তা মেরামত হোক, আর না হলে আমাদের পথ অবরোধ উঠবে না।